ভাই কি সুন্দর আমি ছবি তোলার আজকে জায়গা পেলাম। গুলা রিয়ার কেস। তবে হাত দেখাবো ওকে। একটা মাছ খাচ্ছি, হ্যাডক মাছ। কই ভাই, আমরা ছবি তোলার সময় তো এত কথা বলেন নাই। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে। সো আজকে হচ্ছে কি একটা হুটহাট আমরা ঘুরতে আসছি। এটা হচ্ছে কি আমাদের বাসা থেকে প্রায় 45 মিনিটস লেগেছে ড্রাইভে। সো এখন আমরা আসছি। এই হচ্ছে গিয়ে মানে আমরা ভেবেছিলাম আমরা দুজন পার্কে যাবো। সো আমরা দুজন পার্কের জামাকাপড় নিয়ে বের হয়েছি, লিটারালি পার্কের পাতলার জ্যাকেট। কিন্তু এখন এই জ্যাকেটটা নিয়ে ঠান্ডা কীভাবে কী করবো জানি না, মানে লিটারালি কোনো প্ল্যান ছাড়া আজকে আমরা এখানে আসছি। এটা একটা নাকি কি চার্জ নাকি কি আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া। আমার আজকে অন্য ভিডিও করার প্ল্যান ছিল, বাট আজকে ভাবলাম যে না, ভিডিওটা করেই ফেলি, যেই চেহারা আছে সেই চেহারা নিয়ে ভিডিওটা করে ফেলি, কারণ আমাকে ভিডিও আপলোড দিতে হবে, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আজকে একটা সুন্দর একটা ড্রেস পরে আসলে কত ভালো লাগতো ভাই, কি সুন্দর আমি ছবি তোলার আজকে জায়গা পাইলাম। এটাকে কেউ সামার বলিবে না, দিস ইজ নট সামার। এই শপটা কিসের শপ? এটা হচ্ছে গিয়ে আমাদের চ্যারিটি শপের মতো লাগে। দেখো চ্যারিটি শপটা কি সুন্দর। এখানকার আমি না এগুলোর কিনি, শোপিস গুলো কিনি। শোপিস তো নট ব্যাড রাইট, শোপিস গুলো সুন্দর। দেখো আমাদের ওখানে কিন্তু এত সুন্দর পাওয়া যায় না, বাট এটা মনে হয় না সব চ্যারিটি, কারণ এটা 65 পাউন্ড। ও তাহলে এটা শপ, এটা ব্র্যান্ডেড শপ। ওকে দুঃখিত, ভুল হয়ে গিয়েছে, বাট ইটস নাইস। ওয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো প্রাইস কেমন? হ্যাঁ এই জায়গাটা শুনি, জায়গার জন্য আমি ড্রেসটা পরি নাই। হ্যাঁ ওয়াও, তোমার চুল আমার থেকে বড় হয়ে যাবে জানো। হাসানি এখানে কি দাঁড়াবো, আমি কি ছবি তুলে দিব? আচ্ছা দাও, লেটস সি। তারেক ভাই ছবি তুলতেছে, ও মাই গড, তারেক ভাই অফ করে দিও। এগুলো রিয়ার কেস, ছবি তুলে দাও প্লিজ আমাদের ফটোগ্রাফার। আমরা এখন খাবো না, খাওয়ার অর্ডার দাও নাই। আমরা বাসা থেকে বের হওয়ার পর মনে হয়েছে যে আমরা আজকে দুপুরে খাই নাই। এখন বাজে বিকাল 6:55, সো অবভিয়াসলি কিছু খেতে তো হবেই। বাট এই টাউন সেন্টারটা খুবই সুন্দর, মানে ছোট শহরের এই যে টাউন সেন্টারগুলো থাকে না, এগুলো খুবই সুন্দর হয়, আর এখানে বিভিন্ন কালচারের অনেক ধরনের অনেক কিছু পাওয়া যায়। এটা মনে হয় আফ্রিকান কোনো একটা কিছু। এই যে ওখানে ওদের খুব সুন্দর সুন্দর, দেখো কানের দুল, জামা কাপড়, কুশন কভার, কালারফুল কালারফুল। এখানে সবাই ঠান্ডার জামা কাপড় পরে বের হয়েছে, আমরা হচ্ছে সামারের জামা কাপড় পরে বের হয়েছি। দেখো এদের মাথায় টুপি টুপি সব কিছু আছে, এই যে প্রত্যেকটা ডিটেইলস অনেক সুন্দর। এটা হচ্ছে ক্যাথলিক চার্চ, খুবই সুন্দর প্রত্যেকটা ডিটেল, ও মাই গড। ইংল্যান্ডে আসার পর যে জিনিসটা আমি খুব ভালো মতো বুঝেছি, যে ওরা ওদের ঐতিহ্যকে ধরে রাখতে অনেক বেশি ভালোবাসে। ওদের সব কিছুতে আমি দেখেছি যে ওরা আগে সব কিছু ধরে রাখার চেষ্টা করে, ওরা সেটাকে চেঞ্জ করার চেষ্টা করে না, যে এটা ইউনিক। টুরিস্টদের জন্য যে প্লেসটা অনেকগুলো দেখলেই বোঝা যায়, এইটা তো অনেক ফেমাস, এইটা এটা এটা অনেক ফেমাস। এই যে হাত নাড়ানো, ট্যাং 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 ট্যাং, দেখো না এটাকে মাস্ক পরে। সিরামিক ওল, হ্যাঁ
চাইনিজদের থাই থাই হাউস দেখাচ্ছে আচ্ছা আর তো কোলেই মানে আমাদের একটু তোমাকে আর আমাকে হ্যাঁ আমরা বিদেশি তুমি বাংলাদেশি এটাকে মাস্ক পরাইছে না ওদের ঠান্ডা লাগে না বিচের নাম বলেন ভাইয়া কিছু একটা বিচ হলে তো হবে না মানে সমুদ্রের পাড়ে এরকম একটা বাসা হইলে আর কি লাগে মাই গড এত কি সুন্দর ওরা তো ওখানে জায়গা খুঁজে নিছে দেখি ওই যে ওই দিকে এই জায়গাটা দেখো ডালিয়া এই জায়গাটাও সুন্দর ওয়াও এটা কি পাব হ্যাঁ এরকম একটা কিছু এটা বার হ্যাঁ সবাই এখানে বসে বসে ড্রিঙ্কস করে আর ওই যে ওখানে হচ্ছে গিয়ে চেয়ার বেঞ্চ আছে ওইখানে আমরা এখানে এখন একটা সমুদ্র পাড়ে আসছি বাট এই সমুদ্র পাড়ের নাম আমরা জানি না স্টেফার্ড নিয়ামি দ্য রয়্যাল যদি কিছু হয় আর কি এটার নামটা ওয়াও এটা কি একজনের না দুইজনের এত বড় মাছ বানোনা আমি কখনো খাবো হাত দিয়ে খাবো ওকে একদম সামার পারফেক্ট সামার হলে খাইতে মানে এই জায়গাটা ভালো লাগতো বসে বসে খাইতে আমরা এখন মানে খালি পেয়ে ইচ্ছা মতো সদ্ব্যবহার করে নিচ্ছি ইচ্ছা মতো ছবি তুলবো পোর্ট্রেটও খারাপ আসবে না যেভাবেই আসছি যাই মানে যেভাবেই চেহারা যাই হোক যাই জামা কাপড় থাকুক আমাদের ছবি তুলতে হবে অনেক দিন পর আমরা এরকম বাইরে ঘুরতে বের হয়েছি এটাই অনেক এতক্ষণ মেরা মেরা ছবি তুলছিলাম ছেলে মানে তারকের সাথে একটা ছবি তুলি নেই আমি দেখি যদি আমি এখন ছবি তুলতে পারি একটা অ্যাটেম্পট নিয়ে দেখি আল্লাহ আমরা কি মোটা হয়ে গেছি কেমন লাগতেছে দেখতে মানে ক্যামেরা জুড়ে খালি আমাদের চেহারা আজকে আমি জানলে এত সুন্দর জায়গায় আসবো আমি জানলে গোপ্রোটা নিয়ে আসতাম এখানে তোমাকে একটা ছবি উঠা দিই খুবই সুন্দর আসবে 112 নাম্বার হাউস খুব পারফেক্ট যাবে এটা দেখে মনে হচ্ছে তোমার জন্যই খুবই সুন্দর এসছে তোমার ছবিটা চলো আমি এখন কফি খেতে চাই প্লিজ আই নিড কফি হ্যাঁ আমাদেরকে কিন্তু আপনি এত ইনস্ট্রাকশন দেন নাই বাতাস আমরা এখন কফি খেতে আসছি পাবে জানি না কি অবস্থা ডাইনিং এন্ট্রেন্স এটা আল্লাহ হাফেজ টাটা বাই 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 আমরা আমরা কফি খেতে এসেছিলাম পাবে
আমরা কোক খেয়ে চলে যাচ্ছি। আমরা হচ্ছে গিয়ে পাবে বা বারে গিয়ে কফি পেলাম না, বিকজ একদম ক্লোজিং টাইম, তাই ফাইনালি কফি পেলাম গাড়ির তেল ভরতে গিয়ে, অ্যান্ড আই এম সো হ্যাপি। আর বাসায় এসেই আমি এখন বানাচ্ছি জাম ভর্তা। আসলে ছুটির দিনে আমার কিন্তু প্ল্যান থাকে বাসায় এটা বানাবো ওইটা বানাবো, যেমন আজকে প্ল্যান ছিল ডাম্পলিংও বানাবো, বাট ডাম্পলিং এখন বানানোর এনার্জি নেই, বানাতে গিয়ে আসলে অন্য জিনিস বানিয়ে ফেলেছি, বাট অন্য জিনিস বানাতে গিয়ে অন্য জিনিস শিখে ফেলেছি। কী করেছি সেটা না হয় পরে আরেকটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো, আজকে আমি এখন তোমাদেরকে দেখাবো আমি কিভাবে মজা করে জাম ভর্তা বানাই। আজকে আসলে হঠাৎ করে বাসা থেকে বের হওয়া হয়েছে, তাই আমাদের এই জাম ভর্তাটা যেহেতু খাওয়া হয়নি, বাট আমি এসে তো জাম ভর্তাটা খাবোই, কারণ এটা ফ্রোজেন ছিল, সো ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম, আবার এটা ফ্রিজে ঢুকালে জিনিসটা নষ্ট হয়ে যাবে, তাই এখনই মজার দেখো ইয়ামি জাম ভর্তা খেতে খেতে আমার আজকের এই ব্লগ আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমার আজকের এই হুটহাট ঘুরতে যাওয়ার ব্লগ তা কিন্তু আমাকে অবশ্যই বলবে, আর যেতে যেতে একটু তোমাদেরকে লোভ লাগিয়ে যাই। ওকে সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী যে কোনো একটি ব্লগে। বা তোমরা যদি মেকআপের ভিডিও দেখতে চাও, আমার কিন্তু একটা মেকআপের চ্যানেল আমি করেছি যেটার নাম হচ্ছে গ্লিটার গ্লেজ বাই বেনজি, তোমরা কিন্তু সেটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, কারণ আমি নিয়ে আসছি অনেক 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 সারপ্রাইজ তোমাদের জন্য। আচ্ছা তাহলে আমার আজকের ব্লগ চ্যানেল বেনজির সাথে থেকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।